শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ শেষ হয়েছে, তবে ম্যাচের আগে থেকে যে বাকযুদ্ধের আগুন জ্বলেছিল সেটা তো নেভেইনি, বরং তা যেন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার পর থেকেই লঙ্কানরা বাংলাদেশকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য আর খোঁচা মেরেই চলেছেন। এই কথার যুদ্ধেও লঙ্কানদেরকে একরকম নেতৃত্বই দিচ্ছেন লঙ্কানদের সাবেক অধিনায়ক এবং ক্রিকেটের অন্যতম ভদ্রলোক হিসেবে পরিচিত মাহেলা জয়াবর্ধনে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে বাকযুদ্ধের ব্যাপারটা তো আপনাদের সকলেরই জানা, যার শুরুটা হয়েছিল লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার মাধ্যমে ক্রিকফ্রেন্সি সাংবাদিক ফয়সাল হাবিবের প্রশ্নের প্রেক্ষিতে। শানাকার পর এই পাল্টাপাল্টি বক্তব্যে একে একে অংশ নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, রশিদ খান, খালেদ মাহমুদ সুজন, মাহেলা জয়াবর্ধনে, এবং এই তালিকায় সবশেষ সংযোজন লঙ্কান স্পিনার মাহিশ থিকসানা। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের পরেই শ্রীলঙ্কাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন জয়াবর্ধনে। এ পর্যন্ত ঠিকই ছিল, তবে সেই টুইটেই বাংলাদেশকে খানিকটা কিংবা অনেকটা খোঁচা মেরে বসেন মাহেলা। সেই টুইটে তিনি লিখেছেন, সাবাস ছেলেরা, চাপের মধ্যেও চমৎকার লড়াই করে এই ম্যাচ জিতেছ। বলা নিরাপদ যে এটা ছিল একটা বিশ্বমানের পারফরম্যান্স। সাকিব মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কোনো বিশ্বমানের বোলার নেই। দাসুন শানাকার এমন কথার জবাবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, বাংলাদেশের তো তাও সাকিব মুস্তাফিজ আছে, কিন্তু শ্রীলঙ্কার তো তাও নেই। সুজনের সেই কথার জবাবই দিলেন জয়াবর্ধনে। লঙ্কান সাবেক এই ক্যাপ্টেনের এমন টিপ্পনি কাটার পর ধারণা করা হচ্ছিল এই বুঝি শেষ হলো, এই ব্যাপারে আর কোনো কথা হবে না। তবে লঙ্কানরা যেন পণ করে নেমেছেন এই কথার যুদ্ধের আগুনকে তারা ছাই চাপা পড়তে দেবেন না, নিয়ে যাবেন অন্য মাত্রায়। তাই এই দলেই এবার যোগ দিলেন বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলা স্পিনার মাহিশ থিকসানা। তিনি টুইট করে আরও এক দফা খোঁচা মারতে ভোলেননি বাংলাদেশকে। নিজের টুইটার অ্যাকাউন্টে থিকসানা লিখেছেন, যখন আপনার ১১ জন ভাই আছে তখন আপনার বিশ্বমানের খেলোয়াড় থাকার দরকার নেই। এই যে কথার আগুন শুধু বেড়েই চলেছে, তা কি আদৌ থামবে, নাকি সেই আগুনে ঘি ঢালতেই থাকবেন দুই দেশের সাবেক এবং বর্তমানরা, সেটা দেখার তুমুল আগ্রহ যেন এখন ক্রিকেট ভক্তদেরও তৈরি হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন ১০ টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। লঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে তো বলেই দিয়েছেন শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ এখন ভারত পাকিস্তান ম্যাচের মতোই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ ধারণ করেছে, যার উত্তেজনা ভিন্ন মাত্রার। ২০১৮ সাল থেকেই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ মানেই যেন মাঠ এবং মাঠের বাইরে টান টান উত্তেজনাপূর্ণ এক ঘটনা। যেখানে থাকে কথার লড়াই, মাঠের ক্রিকেটে খেলোয়াড়দের মধ্যেও থাকে নিজেদের প্রমাণের বাড়তি তাড়না, থাকে অহংবোধ রক্ষার লড়াই, যার শুরুটা হয়েছিল নাজমুল অপুর নাগিন ড্যান্স দিয়ে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড় থেকে সাধারণ ভক্তদের মাঝেও। একটা সময় তো শ্রীলঙ্কা বাংলাদেশের এই নাগিন ড্যান্সের প্রতিযোগিতা এক অসুস্থ প্রতিযোগিতার রূপ ধারণ করেছিল। নাগিন ড্যান্সের পর্ব শেষ হয়ে গিয়েছিল, তবে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচ জেতার পর দুবাইয়ের ড্রেসিংরুমে দাঁড়িয়ে আরেক লঙ্কান খেলোয়াড় কিন্তু ঠিকই সেই নাগিন সেলিব্রেশনই করলেন। দুই দেশের এই লড়াই একটা সময় অসুস্থ প্রতিযোগিতা হয়ে দাঁড়াবে না তো? জয়ন্ত কুমার, ক্রিকফ্রেন্সি।